সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের নতুন অনুষ্ঠান ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই মার্কুইস পানির পাম্প। এখন থেকে প্রতি শুক্রবার দীপ্ত কৃষি সংলাপের মাধ্যমে আমরা কৃষিতে বাংলাদেশের উন্নয়ন অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষি গবেষণার ভূমিকা। আমাদের সাথে আজকে আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট ধান বিজ্ঞানী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক জনাব ডক্টর জীবনকৃষ্ণ বিশ্বাস এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাহজাহান কবির। মূল আলোচনায় যাওয়ার আগে আসুন দর্শক আমরা একটি বিশেষ প্রতিবেদন দেখে নিই। খাদ্য উৎপাদনে নীরব বিপ্লব বাংলাদেশকে বিশ্বমঞ্চে ঈর্ষণীয় পর্যায়ে উন্নীত করেছে। কৃষি জমি কমতে থাকা, জনসংখ্যা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা, লবণাক্ততা ও বৈরী প্রকৃতিতেও খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। খোরপোশের কৃষি রূপান্তরিত হয়েছে বাণিজ্যিক কৃষিতে। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অর্থাৎ এসডিজি লক্ষ্যগুলোর অন্যতম একটি হচ্ছে ক্ষুধামুক্ত বাংলাদেশ করা এবং বাংলাদেশের প্রতিটি মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। 1973 সালে গঠিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নেতৃত্বে জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে দুই যুগ আগেও যেখানে দেশের অর্ধেক এলাকায় একটি ও বাকি এলাকায় দুটি ফসল হতো, বর্তমানে সেখানে বছরে গড়ে দুইটি ফসল হচ্ছে। অনেক জমি চার ফসলি জমিতে রূপান্তরিত হয়েছে। খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান এখন দশম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী সবজি ও মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। ধান ও আলু উৎপাদনে যথাক্রমে চতুর্থ ও সপ্তম স্থানে রয়েছে। এছাড়া বন্যা, খরা, লবণাক্ততা ও দুর্যোগ সহিঞ্চু শস্যের জাত উদ্ভাবনেও শীর্ষে বাংলাদেশের নাম। স্বাধীনতা পরবর্তী প্রায় পাঁচ দশকে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে দ্বিগুণেরও কিছুটা বেশি হলেও চাল উৎপাদনের পরিমাণ তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে 3.5 কোটি টন ছাড়িয়ে গেছে। গম দ্বিগুণ, সবজি পাঁচ গুণ এবং ভুট্টার উৎপাদন বেড়েছে 10 গুণ। তবে চাল উৎপাদনে স্বনির্ভরতার কাছাকাছি পৌঁছলেও এখনও আমরা পুরোপুরি স্বনির্ভর হতে পারিনি। এর মূল কারণ একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে অভ্যন্তরীণ উৎপাদন থেকে সরকার খুব অল্প পরিমাণে ধান কেনে, ফলে ধান চাষিরা বাধ্য হয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলেন, আর এই কারণেই প্রবৃদ্ধিতে ধারাবাহিকতা নেই। পুষ্টি নিরাপত্তার কথা বিবেচনায় কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক গবেষণায় উদ্ভাবিত হয়েছে বিভিন্ন ফলদ ও শাকসবজির সব মৌসুমে পুষ্টি সমৃদ্ধ জাত, আর এই কাজটি করতে ব্যবহার করা হচ্ছে বিশ্বের সর্বাধুনিক বায়োফর্টিফিকেশন ও জিএম প্রযুক্তি। কিন্তু এত কিছুর পরেও দেশের মোট জনসংখ্যার প্রায় 1/5 দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে উদ্বেগ কাটেনি। আন্তর্জাতিক সংজ্ঞা অনুসারে খাদ্য নিরাপত্তা মানে নিরাপদ খাদ্য এবং পুষ্টি খাদ্যবাজারে দৃশ্যমান থাকতে হবে এবং সব শ্রেণীর জনগোষ্ঠীর জন্য নিশ্চিত হতে হবে সহনীয় মূল্যে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। সেই জায়গাটায় এখনও আরও অনেক কাজ করার আছে। সেই সাথে নিরাপদ খাদ্য উৎপাদনেও কৃষকদের ভেতরে সচেতনতার অভাব রয়েছে। আমরা এতক্ষণ প্রতিবেদন দেখলাম, মানুষের মৌলিক চাহিদার প্রথমটি শুরু হয় খাদ্য দিয়ে, আর খাদ্যের আরেক নাম ভাত। আজকে আমাদের এখানে দুজন বিশিষ্ট বিশেষজ্ঞ এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি। ডক্টর জীবনকৃষ্ণ বিশ্বাস, আপনি আমাদেরকে বলবেন কৃষি গবেষণায় ধান গবেষণার ভূমিকা কতটুকু, আপনি নিজে এখন KGF এর নির্বাহী পরিচালক হিসাবে কর্মরত আছেন, সেই বিষয়ে যদি আমাদেরকে সার্বিকভাবে কিছু উপস্থাপনা করেন। ধন্যবাদ আরিফ। আমাদের সামাজিক নিরাপত্তার এই ধানের উপরে বা ভাতের উপরে অনেকটাই নির্ভরশীল, সেটা আমরা সবাই জানি। সেই হিসেবে আসলে ধানের বা চালের গুরুত্ব অপরিসীম, এবং সেই অপরিসীম গুরুত্বের কথা চিন্তা করেই বাংলাদেশ সরকার স্বাধীনতার পর থেকে বলতে গেলে এই ধান গবেষণার উপরে প্রচণ্ড মানে নিবেদিত প্রাণ মানে গবেষণার যে দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে তা সত্যি অভূতপূর্ব, বা ইতিপূর্বে কোনো দেশে এভাবে হয়তো হয়েছে কিনা বলা মুশকিল। আমরা জানি 1960-এর দশকে ধানের গড় উৎপাদন ছিল সারা পৃথিবীতে মাত্র হেক্টর প্রতি 1 টন,
আর আজকে সেখানে ধানের গড় উৎপাদন সেখান থেকে প্রায় 5-6 কখনো কখনো 7 গুণ বা ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি প্রথম যখন IR8 ধান উদ্ভাবিত হয় প্রথম জাত তার হেক্টর প্রতি ফলন ছিল 9.5 টন বা 10 গুণ তো সেই ফলন যদি আমরা এভারেজ হিসাব করি তাহলে এখনকার দিনে বাংলাদেশের ফলন হবে প্রায় 5-7 টন এরকম হবে এবং আমাদের টার্গেটও বোরো মৌসুমে 7 টন বা অন্যান্য সময় একটু কম হতে পারে সেভাবে এবং বলা যায় যে আমরা আমাদের প্রযুক্তির বিভিন্ন রকমের প্রযুক্তির সহযোগিতা নিয়ে আমরা সেই টার্গেটে কিন্তু টার্গেটের কাছাকাছি আছি এখানে একটা জিনিস বলা প্রয়োজন যে আমরা বিজ্ঞানীরা জাত উদ্ভাবন করছি পাশাপাশি আমরা অন্যান্য প্রযুক্তি যে সমস্ত সেগুলো উদ্ভাবন করছি এবং সব কিছু দিয়েই কিন্তু আমাদের আজকে ফলন এই পর্যায়ে আমি চলে যাচ্ছি ডক্টর শাহজাহান কবিরের কাছে জানতে চাচ্ছি ধান গবেষণায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ রূপকল্প সম্পর্কে আমাদেরকে বলবেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যখন প্রতিষ্ঠিত হলো এরপরে আমাদের দেশ স্বাধীন হলো স্বাধীনতার পর থেকে নিরন্তরভাবে এই ইনস্টিটিউটটি কাজ করে গেছে এবং প্রতিনিয়ত নতুন নতুন জাত উদ্ভাবন করেছে আমরা যদি BR3 যেটা বিপ্লব নামে 1973 সনে যে জাতটি রিলিজ হয়েছিল সেই জাতের মাধ্যমে বাংলাদেশে যে ধান উৎপাদনের বিপ্লব সূচিত হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সনে যখন কৃষি বিপ্লবের ডাক দিলেন এবং এই বিপ্লবের সাথে এই BR3 বিপ্লব নামটি কিন্তু খুবই আমি মনে করি একেই সুরে গাঁথা এবং তখন থেকেই আমরা একে একে জাত উদ্ভাবন করছি একসময় BR11 আসলো তারপরে 28-29 আসলো এগুলো হলো মেগা ভ্যারাইটি এছাড়া আরও ঠিক সেই সময় থেকে তো আমরা সবুজ বিপ্লব সেই সময় থেকে আমরা আমাদের সবুজ বিপ্লব আমাদের শুরু হয়েছিল তারপরে আমরা বিশেষ করে 90-এর দশকে এসে আমরা যখন 28-29 আসলো তারপরে হাইব্রিড আসলো এবং এই যে সরকারের তরফ থেকে যে উপকরণ কৃষকদের মধ্যে প্রণোদনা হিসাবে দেওয়া তখনই কিন্তু আমরা 98-99 সনে আমরা প্রথম কিন্তু খাদ্য স্বয়ংসম্পূর্ণ 2009 সন থেকে যদি আমরা বলি আমরা এই এখন পর্যন্ত আমরা গড়ে 6 লক্ষ টন হারে আমরা খাদ্য উৎপাদন বাড়িয়েছি এবং আমাদের পপুলেশনের যে গ্রোথ প্রতি বছর আমরা বলছি 20-22 লক্ষ লোক বাড়ছে এই 20-22 লক্ষ লোককে যদি আমরা খাওয়াতে চাই তা আমাদের 3-3.5 লক্ষ টন চাল আমাদেরকে প্রতি বছর অতিরিক্ত উৎপাদন করতে হবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু 6 লক্ষ টন হারে খাদ্য উৎপাদন আমরা করেছি সুতরাং আমরা মনে করি যে আমাদের যে টার্গেট ছিল তার চেয়ে বেশি আমরা উৎপাদন করছি এবং আমাদের এখন চিন্তা হলো যে আমাদের পরবর্তী সময়ে আমরা ইতিমধ্যে আমি এখানে একটি কথা বলি যে আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাইস ভিশন 2050 আমরা প্রণয়ন করেছি 2050 সনে আমাদের খাদ্য চাহিদা আমাদের কেমন হবে তখন যে বৈশ্বিক যে আবহাওয়ার পরিবর্তনগুলো যে আমরা দেখছি সেইগুলো কেমন হবে সব কিছু বিবেচনা নিয়েই আমরা এই রাইস ভিশনটি প্রণয়ন করেছি সে 2050 সনে আমাদের জনসংখ্যা হবে 21 কোটি 21.5 কোটি তখন আমাদের খাদ্যের চাহিদা হবে 45 মিলিয়ন টন কিন্তু আমরা সেখানে দেখছি যে আমরা খাদ্য উৎপাদন করতে পারবো 47 মিলিয়ন টন 2050 সনে যে এবং 2030 সনেও আমরা আমাদের খাদ্যের চাহিদা হবে আমাদের 38-38 মিলিয়ন টন আমরা উৎপাদন করবো 40 মিলিয়ন টনের উপরে সেইভাবে আমরা প্রতিটি বছরকে আমরা বিশ্লেষণ করেছি বিশ্লেষণ করে দেখেছি যে মিনিমাম আমাদের 2-3 মিলিয়ন টন চাল প্রতি বছরই আমাদের সারপ্লাস থাকবে এই ধরনের একটা ভিশন আমরা প্রণয়ন করেছি এবং সেই অনুসারে 2015 সন থেকে আমরা কাজ করছি এবং আমরা দেখছি আমাদের ভিশনের যে রাইস ভিশনের যে চিন্তা ছিল তার চেয়ে ভালো অবস্থায় আমরা আছি কিন্তু একটা বিষয় সম্পর্কে আমরা সম্প্রতি দেখেছি যে উৎপাদন আমাদের গবেষণার মাধ্যমে হোক কিংবা এক্সটেনশন ডিপার্টমেন্ট থেকে হোক একটা ব্যবস্থাপনার মধ্যে আমরা নিয়ে আসতে পেরেছি কিন্তু বাজার মূল্য আমরা এখনও নিয়ন্ত্রণ করতে পারিনি আমি এই বিষয়ে ডক্টর জীবনকৃষ্ণ বিশ্বাস স্যারের কাছে জানতে চাইব ধানের উৎপাদন আছে কিন্তু বাজার আমরা এখনও নিয়ন্ত্রণ করতে পারিনি কৃষক কেন মূল্য পাচ্ছে না কৃষকের জিনিস আমরা সবসময় সস্তায় নিতে অভ্যস্ত যারা এলাইট শ্রেণী সবসময় চাষার জিনিস আমরা সস্তায় নেব আবার যারা মাঝখানে আছে তারা বেশি দামে বিক্রি করে লাভবান হব এটা চিরাচরিত প্রত্যাশী অনেক আগে থেকে শুরু মানে যখন থেকে বাণিজ্য কৃষি বাণিজ্য এটা আসলে সমাধান করা খুব কঠিন আমার কাছে মনে হয় আমার এই অভিজ্ঞতা দিয়ে আমি বলছি যে কৃষক সবসময় মানে দাম যেটা আমরা দিতে চাই কিন্তু সেটা সবসময় হয় না
এই যে একটা দ্রব্য যদি সেই কৃষকের সে প্রত্যন্ত ঢাকা থেকে হয়তো 200-100 কিলোমিটার দূরে সবজি উৎপাদিত হলো, ধান উৎপাদিত হলো, সেটাকে ঢাকায় আসবে, সেই ভ্যালু চেন বা ভ্যালু এডিশন বলে কত কথা, কত গবেষণা হচ্ছে, অনেক গবেষণা। আমার এখানে কেজিএফ এ ধরনের অনেক প্রকল্প আসে বিভিন্ন ক্ষেত্রে, যে কীভাবে এই দাম ভ্যালু চেন স্টাডি করে এই দামকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। শুধু কেজিএফ না, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট করছে, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট করছে, সবাই বোধ হয় সবাই জানি যে কীভাবে ধানের মূল্য কোথায় কীভাবে বাধাগ্রস্ত হচ্ছে বা কোথায় যাচ্ছে, কিন্তু পরিষ্কার করে আমরা এটাকে মানে সত্যি কথা উপস্থাপনা করতে পারি না, বা পারলেও সেটাকে কার্যকরী করতে পারি না। তাহলে এর সাথে হয়তো সবাই জড়িত, এমন হতে পারে কৃষকরা একটা কোঅপারেটিভ অ্যাপ্রোচ নিয়ে তারা তাদের একটা সমিতি গড়ে তারা নিজেরাই যদি বাজার নিয়ন্ত্রণ করতে পারে, যে এই দর ধানের খরচ এত, উৎপাদন এত, আমরা এত না হলে আমরা বাজারে ধান ছাড়বো না। হ্যাঁ, মিল মালিকদের সাথেও সেভাবে একটা আঁতাত তৈরি হলো। তারপরে আমাদের মানে মাঠ থেকে পাত, আমি যেটা বলে থাকি, যেখানে উৎপাদিত হয় সেখান থেকে শুরু করে রান্নার মানে আমাদের খাবারের পাত্র পর্যন্ত একটা মানে সবারই সহনশীলতা থাকতে হবে এবং কৃষকের প্রতি সহমর্মিতা থাকতে হবে। এবং লাভ জিনিসটা আমরা অনেক সময় করি কি, যে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করি, এ কথা কখন করি এটা আমি এখন এই মুহূর্তে মানে বলতে আমার দ্বিধা লাগছে, কিন্তু সংকট তৈরি হয় সমস্ত ক্ষেত্রে, কৃষি বাজারের ব্যাপারে সংকট তৈরি হয়, এটাকেও কিন্তু আমাদের দেখতে হবে এবং মনে করতে হবে যিনি লাভ মানে আমার লাভ ঠিকই করব, কিন্তু লাভের একটা একটা সীমাবদ্ধতা, সীমিত ইয়ে থাকতে হবে, যে অতিরিক্ত লাভ করব না, বা এই এই সমস্ত জিনিসগুলো আমাদের। এবং এখানে পলিটিক্যাল ইনভলভমেন্ট থাকতে হবে, রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। অনেক সময় দোষ দেওয়া হয় যে রাজনীতিবিদরা হয়তো এর পিছনে থেকে সিন্ডিকেটকে সহায়তা করে, সেখানে হয়তো সবাই করে, আমি এটা বলব না, দুই একজন থাকতে পারে, সেটাকে কঠোর হস্তে দমন করতে হবে, যাতে করে কৃষক, আমরা কৃষকের কথা বলি রাজনীতি করি, কৃষকের কাছ থেকে ভোট নেই, কৃষকের জন্য সমস্ত কিছু করি, তাহলে কৃষকের জন্য আমাদের অবশ্যই চিন্তা করে আমাদের বাজার নিয়ন্ত্রণ করতে হবে, এখানে সবারই সদিচ্ছা প্রয়োজন। ধান নিয়ে আমাদের গবেষণা দীর্ঘদিনের, সেই গবেষণার এই পর্যায়ে এসে আমরা ধানের পুষ্টিগুণ নিয়ে কাজ করছি, এই সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। ও গ্রামের অনেক মানুষ সে কোনো দিনই তার ঘরে যদি দুধ না থাকে সে কোনো দিন দুধ কিনবে না, দুধের দাম যতই, দুধের উৎপাদন যতই বেশি হোক দাম যতই কম হোক, সে ডিম কিনে খাবে না, মাংস কিনে খাবে না, কোনো কিছু কিনে খাবে না, কারণ এইটা সে খাবে না, তার বাচ্চাকে দুইটা ডিম কিনে খাওয়াবে না, খাওয়াতে পারবে না, কিন্তু সে দুই বেলা বা তিন বেলা ভাত খাবে, পেট ভরে ভাত খাওয়ার চেষ্টা করবে। এখন আমরা দেখেছি আমরা চালের মধ্যে এই পুষ্টিগুণগুলো যদি আমরা ঢুকাতে পারি, তাহলে কিন্তু সে তার মনের অজান্তেই সে বুঝতে পারবে না তার পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে। সেইটাকে সামনে রেখে আমরা বেশ হয়তো 10-15 বছর আগে থেকেই আমরা কাজ করছি চালের মধ্যে কীভাবে পুষ্টি ঢোকানো যায়। সেখানে আমরা চেষ্টা করছি যে আমরা চালের মধ্যে জিঙ্কের পরিমাণ কীভাবে বাড়াতে পারি, আমরা আয়রনের পরিমাণ কীভাবে বাড়াতে পারি, আমরা প্রোটিনের পরিমাণ কীভাবে বাড়াতে পারি, আমরা ভিটামিন এ এর পরিমাণ কীভাবে বাড়াতে পারি, আরও যে পুষ্টির যে স্তরগুলো আছে সেগুলো কীভাবে আমরা বাড়াতে পারি সেটা নিয়ে আমরা কাজ করি। ইতিমধ্যে আপনারা হয়তো জানেন, ইতিমধ্যে আমরা 5-6টি আমরা যা জিঙ্ক সমৃদ্ধ জাত আমরা উদ্ভাবন করেছি, সেগুলো জিঙ্কের যে লেভেল সেই আমরা এই চালগুলো যদি আমরা খাই তাহলে আমাদের প্রতিদিনের যে জিঙ্কের চাহিদা, হ্যাঁ, সেটা আমরা 50% আমরা 50-60% আমরা পূরণ করতে পারবো। কিন্তু আমরা এটাও জানি যে পরিবেশগত বিভিন্ন দূষণের কারণে ধানে ক্রোমিয়ামের একটি উপস্থিতি সম্পর্কে আমরা হেভি মেটাল সম্পর্কে আমরা জানতে পারি, তো এটা থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা, বা এটা আসলে কতটুকু সত্য? না, সত্য আমরা এটা স্টাডি করে দেখেছি, হেভি মেটাল শুধু ক্রোমিয়াম নয়, আর্সেনিক, নিকেল, ক্রোমিয়াম, লেড, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের রাইসের মধ্যে আছে বলে অনেকেই প্রচার করেন, কিন্তু আমরা এটা অ্যানালাইসিস করে দেখেছি যে এই যে হেভি মেটালগুলার যে উপস্থিতি সেটা পারমিসিবল, যে রাইসের যে পারমিসিবল লিমিট সেটা হচ্ছে অনেক কম। যেমন আর্সেনিকের কথা যদি বলি, আর্সেনিকের যে পারমিসিবল লিমিট সেটা হলো 1 ppm, কিন্তু আমাদের চালে এভারেজ বাংলাদেশের চালে আমরা যেটা পেয়েছি সেটা হলো 0.31 ppm। আমি জীবন স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, খাদ্যাভ্যাস নিয়ে একটা কথা এখন প্রচলিত আছে যে বেশি ভাত খাওয়া যাবে না, আমরা বলতে চাই যে ভাতের প্রতি চাপ কমাতে হবে, তো এই সম্পর্কে আপনি কী বলতে চান আমাদের? আমি ওভাবে বলবো না, ভাতের প্রতি চাপ কমাতে হবে, ভাতই আমাদের প্রধান খাদ্য। অনেক সময় বলা হয় যে ভাতের প্রতি চাপ কমিয়ে আলু খাওয়া হোক ইত্যাদি খাওয়া হোক, হ্যাঁ, চাপ কমাতে পারলে ভালো, তাহলে ভাত এই ধানের যে ধানের উপর যে চাপটা সেটা কমতো আর কি, কিন্তু যদি না কমাতে পারি অসুবিধা কোথায়?
আমরা অনেক সময় বলা হচ্ছে যে চাউল খেলে ডায়াবেটিস হয় ইত্যাদি হয়, অনেক অনেক সমস্যার কথা বলা হয়, যে আসলে এগুলো কিন্তু যথাযথ না। আমাদের বিজ্ঞানীরা বলছেন, শুধু আমাদের বিজ্ঞানী না, পৃথিবীর বহু বিজ্ঞানী বলছেন যে আসলে ভাত চাউল আসলে একটা মানে এমন একটা খাদ্য যার মধ্যে একমাত্র কিছু মানে হয়তো ভিটামিন এ ভিটামিন সি এগুলো নাই, আর মোটামুটি সব পুষ্টি পাওয়া যায় এবং মোটামুটি একটা আদর্শ খাবার। সেই হিসেবে ভাতের উপর চাপ কমানোর কথা বললেও আমি মনে করি যে কমানো ভালো, কিন্তু যদি না কমাতে পারি অসুবিধা কোথায়? আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি করোনা পরিস্থিতিতে গত বছর বোরোর আবাদে আমাদের কৃষি অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো একটি সমন্বয় কার্যক্রম করে, একদম গ্রামগুলোতে গিয়ে মেশিন ইকুইপমেন্ট নিয়ে ধান কাটার একটা আয়োজন করা হয়। তো এই বছরও কি আমরা সেইভাবে তাড়াহুড়ো করে যাব, না আপনাদের কোনো প্রিপারেশন আছে এটা নিয়ে? আমরা আশা করি যে এই বছর আমাদের আগে থেকেই প্রিপারেশান অবশ্যই থাকবে। গত বছরের যে চিন্তাটা ছিল তার চেয়ে ভালো সংগঠিতভাবে আমরা এই বছর আশা করি যে আমরা বোরো ধান হারভেস্ট করব। করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত যে ভর্তুকিগুলো ছিল সেখান থেকে কৃষকরা কতটুকু লাভবান হচ্ছে? কৃষক যদি লাভবান না হয় তাহলে তো কৃষি চলবে না। এই জন্যই সরকার বিভিন্নভাবে কৃষকদেরকে প্রণোদনা দেয়। এইবার আপনারা যদি দেখেন যে আমাদের টার্গেট হলো যে আমরা যে হাইব্রিডের এরিয়া বাড়াবো, 2 লক্ষ হেক্টর হাইব্রিডের এরিয়া বাড়াবো। সরকার কিন্তু প্রতিটা কৃষককে বিনামূল্যে হাইব্রিডের বীজ দিয়েছে। তারপরে সারের মূল্য আপনারা জানেন, সারের মূল্য সরকার অনেক কমিয়েছে, যেখানে 80-90 টাকা কেজি ছিল সেখানে হয়তো 15-16 টাকা তিনি। এছাড়াও সবজিতে প্রণোদনা দিচ্ছে, বিভিন্ন লেভেলে প্রণোদনা দিচ্ছে। হয়তো আরও বেশি দৃষ্টি দিতে হবে, কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে দামটা কম হলেও কৃষক সেখান থেকে লাভবান হচ্ছে না। আমরা সময় সংক্ষিপ্ততার মধ্যে আছি, আমি শেষ করার আগে ডক্টর জীবনকৃষ্ণ স্যারের কাছে জানতে চাইব, আমরা ধান গবেষণায় C3 থেকে C4 যেতে চাচ্ছি ভবিষ্যতে, তো খুব সংক্ষেপে যদি আমাদেরকে সম্পর্কে কিছু ধারণা দিতে। C3 থেকে C4 যাওয়ার যে গবেষণা কার্যক্রম সেটা চলছে, তবে এখনও সময় সাপেক্ষ, আমার মনে হয় যে আরও বেশ কিছুদিন সময় লাগবে। C3 এবং C4 জিনিস থেকে আমাদেরকে বলতে। C3 হলো এই যে আমাদের এখন মানে ভুট্টা হলো C4, আর C3 হলো আমাদের ধান গাছ। যদি ধান গাছকে যদি ভুট্টা গাছের ওই যে C3 মেকানিজমটা আনা যায়, তাহলে এই যে তাপমাত্রা বাড়ছে, এই বাড়ার ফলে এদের যে এই যে খাদ্য প্রস্তুতের যে উপযোগিতা সেটা কিন্তু বাড়বে এবং ফলন বাড়বে। খুব সংক্ষেপে শেষ করতে আচ্ছা, সেটাই যে আমরা যে উপকরণের কথা বললাম, অনেক কথা বললাম, সার বীজ কীটনাশকের উপকরণের কথা বলছি, পাশাপাশি এই যে মিডিয়াতে যে প্রচার কমিউনিকেশন আজকে দীপ্ত কৃষি যেটা করছে সংলাপ কৃষি বিষয়ে, এটাও কিন্তু একটা উপকরণ। তা আমি চাই দীপ্ত কৃষিকে ধন্যবাদ যে দীপ্ত কৃষির সঠিক সিদ্ধান্ত, এটাও সার বীজ কীটনাশকের মতো কৃষকদেরকে উদ্বুদ্ধ করবে এই যথাযথ কৃষি সংলাপ দিয়ে, এটাই আমার শেষ কথা। ধন্যবাদ স্যার, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সময় সংক্ষিপ্ততার জন্য। দর্শক, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, বিদেশে পাঠাচ্ছি আমরা ধান, কিন্তু নতুন প্রজন্মের যে মানুষ বাংলাদেশে সেই 75% নির্ভরতা থেকে এখন কৃষিকাজে 46% নেমে এসছে এবং ক্রমাগত সেটা কমছে। সেখানে গবেষণা কী ভূমিকা রাখবে? বাজার নিয়ন্ত্রণে গবেষণা কী ভূমিকা রাখতে পারে? কিংবা আমাদের খাদ্যাভ্যাসে নতুন নতুন কৃষি গবেষণার ফলে যে আবিষ্কারগুলো হবে, ধানের হোক কিংবা সবজির হোক বা ফুল বা ফলের, সেটা কতটুকু নিরাপদ দিতে পারে আমাদের ভবিষ্যৎকে, সেই প্রশ্ন থেকেই যায়। আমাদের সংলাপের প্রথম পর্ব আজকে শুরু হলো। প্রতি শুক্রবার দীপ্ত টেলিভিশনে ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত কৃষি সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, পাওয়ার্ড বাই গাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই মার্কুইস পানির পাম্প। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের সপ্তাহে। ধন্যবাদ সবাইকে।